নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক বড় একটি ঘটনা হলো হুদায়বিয়ার ঘটনা। যে হুদায়বিয়ার ঘটনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখখার। হুদায়বিয়ার সন্ধিকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফাতহে মুবিন বা সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করেছেন, অথচ আমরা দেখি যে হুদায়বিয়ার সন্ধিতে যে সমস্ত চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলোর বেশিরভাগই মুসলমানদের বাহ্যিকভাবে বিপক্ষে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেই বিজয় হিসাবে উল্লেখ করেছেন এবং কোরআনে কারিমের সূরায়ে ফাতহ নামে একটা আলাদা সূরা নাযিল করেছেন। হুদায়বিয়ার সন্ধির যে প্রেক্ষাপট ছিল সেখানে একটা বিশাল বড় শিক্ষণীয় বিষয় আছে, ওই একটি পয়েন্টই যথেষ্ট আমাদের হুদায়বিয়ার সন্ধি থেকে শিক্ষা বা জ্ঞান আহরণ করবার জন্য। আর সেই শিক্ষাটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে আসার কয়েক বছর অতিবাহিত যখন হয়ে গেল, নিজের মাতৃভূমির প্রতি টান, এদিকে আবার বাইতুল্লাহর জিয়ারতের প্রতি যে আগ্রহ, এই দুইটা মিলিয়ে তিনি ব্যাকুল একটা সময় পার করছিলেন। শুধু তিনি নন, তার সাথে আসা সাহাবিরা যারা হিজরত করে মক্কা থেকে এসেছেন প্রত্যেকেই মক্কায় আল্লাহর গড় জিয়ারত করবার জন্য অনেক বেশি আকুতি তাদের মনে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিসসালামকে স্বপ্নে দেখালেন যে তিনি তার সাহাবিদেরকে সাথে নিয়ে তাওয়াফ করছেন, ওমরা সম্পাদন করেছেন এবং তিনি মাথার চুল মুন্ডন করেছেন। এটা স্বপ্ন দেখার পর নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্নের মধ্যে পার্থক্য হলো, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, আমাদের স্বপ্ন সত্য হতে পারে মিথ্যা হতে পারে, নবীরা যদি কোনো কিছু দেখেন তাহলে সেটা বাস্তবায়ন হবে এটা নিশ্চিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্নে দেখেছেন এটা, তিনি ঘুম থেকে ওঠার পর সাহাবীদেরকে বললেন, সুসংবাদ শোনো, আমি তো স্বপ্ন দেখেছি এরকম এবং এই স্বপ্ন দেখা প্রমাণ করছে যে আল্লাহর নির্দেশ হয়েছে আমাদেরকে মক্কা জিয়ারত করতে হবে, আল্লাহ আমাদের জন্য সেই সুযোগ এনে দিবেন, এখান থেকে বোঝা যাচ্ছে। অতএব আর দেরি না, আমরা এই বছরই যাব। সাহাবীদেরকে প্রস্তুতি নিতে বললেন, সাহাবীদের বিশাল বড় দল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটলেন মক্কার দিকে, উদ্দেশ্য ওমরা সম্পাদন করা। ওমরা করার জন্য তিনি মদিনার যে মিকাত, সেই মিকাত থেকে এহরাম পরিধান করে সাহাবীদেরকে সাথে নিয়ে ওমরার উদ্দেশ্যে রওনা করলেন। সাধারণত মক্কাতে যেখানে শত্রুপক্ষ আছে, মক্কার মুশরিকরা আছে, তারা নানা সময় যুদ্ধ বিগ্রহ চাপিয়ে দিয়েছে মুসলমানদের উপরে, এখন সেই মক্কায় যখন যাচ্ছেন সেখানে তো নানামুখী বাধা আসবে, বিপত্তি আসবে, এত কিছু পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সাহাবীদেরকে অস্ত্র শস্ত্রে সজ্জিত করে নিয়ে যান নাই, কারণ তিনি যুদ্ধ করতে যাচ্ছেন না, তিনি ওমরা করতে যাচ্ছেন। একান্ত পথে ঘাটে নিরাপত্তার জন্য যেটুকু অস্ত্র সাথে রাখার প্রয়োজন ছিল সে সময় ততটুকু সাথে ছিল, এর বাইরে যুদ্ধ করার জন্য কোনো সরঞ্জাম বা প্রস্তুতি তার সাথে ছিল না। স্বপ্নে দেখেছেন, সাহাবীদেরকে বলেছেন যে আমরা ওমরা করতে যাচ্ছি, আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন, এটা তো বাস্তবায়ন হবে। যখন হুদায়বিয়ায় গেলেন, আমরা জানি তিনি শুনতে পেয়েছেন যে হুদায়বিয়া নামক জায়গায় মক্কার মুশরিকরা অবরোধ করেছে, তারা মক্কায় মুসলমানদের আগমনের সংবাদ শুনতে পেয়ে মক্কায় প্রবেশ করতে দিবে না, তারা বাধা দিচ্ছে। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সে বাধার বিপরীতে যুদ্ধ করবেন, সংগ্রাম করবেন, লড়াই করবেন, এরকম কোনো প্রস্তুতি তার ছিল না। তিনি বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, বিভিন্নভাবে তাদেরকে নেগোসিয়েশনে আনার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবে তারা নেগোসিয়েশনে আসতে চাইল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম সবাই চিন্তিত হয়ে পড়লেন যে আমরা ওমরা করতে এসেছি, ইহরাম পরতে এসেছি, এরা মক্কা ঢুকতে দিচ্ছে না, ওমরা করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, কি করা যায়। একের পর এক প্রতিনিধি পাঠাতে লাগলেন, একজন একজন প্রতিনিধি যান আবার ফিরে আসেন, ব্যর্থ হয়ে কোনো সফলতা পান না। শেষে মক্কার মুশরিকদের পক্ষ থেকে একজন আর মুসলমানদের পক্ষ থেকে একজন প্রতিনিধির মধ্যস্থতায় একটা সুন্দর সমাধানের পথে আসবেন, কিন্তু দুঃখজনক হলো সেই সমাধানেও ওমরা করার কোনো পথ খোলা ছিল না। সিদ্ধান্ত হয়ে গেল যে এই বছর যেভাবে আছেন এইভাবে, এহরামের কাপড় পরা আছেন এইভাবে ফিরে যাবেন, ওমরা করতে পারবেন না। যারা মক্কায় গিয়েছেন ওমরা করার তৌফিক, হজ করার তৌফিক যাদের হয়েছে, তারা জানেন এহরামের পোশাক পরিধান করার পর কি আবেগ, কি আকুতি, বাইতুল্লাহর প্রতি কি টান, কি আকর্ষণ তৈরি হয়। এমনিই তো মুসলমানের অন্তরে এটা থাকে, কিন্তু এহরামের কাপড় পরে যখন আপনি ওমরার উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে চলে যাবেন, তখন আপনার ভিতরে যে ব্যথা, যে আকুতি, যে আকর্ষণ হয়, এখান থেকে আসলে ওমরা না করে ব্যাক করে আসাটা এটা যে কত কষ্টের সেটা বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে আবার কয়েক বছর যেতে পারেন নাই, নিজেদের মাতৃভূমি আল্লাহর ঘর
আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখার পর যে আগ্রহ তৈরি হয়েছে, এই সব কিছুকে রেখে তাদেরকে আবার ফেরত চলে আসতে হচ্ছে। ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি চুক্তি হলো, চুক্তি উভয় পক্ষ থেকে স্বাক্ষরিত হলো, এবং সেই চুক্তির প্রথম শর্তই মুসলমানদের বিরুদ্ধে, সেটা হলো কি, যে এই বছর ফেরত যেতে হবে, আগামী বছর আসবেন, এই বছর আসছেন ভালো কথা, কিন্তু তোমরা করতে পারবেন না। মক্কার মুশরিকদের এই গায়ের জোরের কথা যে এই বছর করলে সমস্যা কি, আমরা তো এহরাম কাপড় চলে আসছি, অস্ত্র শস্ত্র নাই, তাহলে আমাদের আমরা করতে আগামী বছরই যখন করতে দিবা, তাহলে এই বছর তো এরাম করে আমরা কাছাকাছি চলে আসছি, সমস্যাটা কোথায়? কিন্তু না, দেওয়া হবে না। তাদের এই গেমার্তমি, তাদের এই বাধার মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে ওখান থেকে ফেরত চলে গেল। এই জায়গায় আমি একটু থামতে চাই, এটুকু আপনারা অনেকেই জানেন। আমার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন সাহাবিদেরকে সাথে নিয়ে তিনি ওমরা করছেন, সাহাবিরা তার সাথে এসেছেন, হুদায়বিয়া নামক জায়গায় বাধাগ্রস্ত হয়ে তারা পেছনে ফিরে চলে যেতে হয়েছে। এই পরিস্থিতিতে আপনি বা আমি যদি হতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন, তার স্বপ্ন সত্য হয়, তাহলে এবছর আমরা ওমরা করব, তিনি বলেছেন আমরা এবছর ওমরা করবই, কিন্তু ওমরা তো করা হয় নাই। সাধারণভাবে যে কোনো মানুষের মনে সব প্রশ্ন আসতো, আমরা থাকলে আমাদের মনে আরো জোরে প্রশ্ন আসতো, হে আল্লাহ রাসূল, আপনি না বলছেন এবছর আমরা ওমরা করব, আপনি না বলেছেন আপনি স্বপ্নে দেখেছেন, তো নবীর স্বপ্ন তো মিথ্যা হয় না, কিন্তু এখন তো আমাদেরকে ফেরত চলে যেতে হচ্ছে, তাহলে আপনার স্বপ্ন সত্য হলো কই? আমাদের মধ্যে আমরা যদি তখন বেঁচে থাকতাম, হয়তো একজনও ইমান, এই ইমান নিয়ে আমাদের ইমানের যে হালত, এই ইমান নিয়ে আমরা হয়তো একজন ইমানের উপরে টিকে থাকতে পারতাম, কি বলেন? আপনাদেরকে আর পারতাম মনে হয় যে আপনি বলেছেন এবছর আমরা ওমরা করব এবং আপনি স্বপ্নে দেখেছেন, আল্লাহ আপনাকে স্বপ্নে দেখিয়েছেন, কিন্তু বাস্তবে দেখলাম যে উল্টা, স্বপ্নটা তো বাস্তবায়ন হলো না, তাহলে আপনার স্বপ্ন কিভাবে সত্য হলো? এই প্রশ্ন মনে মধ্যে উকিঝুঁকি দিদুকি দিত না, শুধু উকিঝুঁকি, বেঈমান হয়ে যেত মানুষ দলে দলে, ঠিক না? হা ভাইরা আমার, এটি হলো আল্লাহ তাআলার পরীক্ষার জায়গা। সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকাল্লাযীনা তাহারাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া, তাকওয়া সংরক্ষণের জন্য, তাকওয়াকে রাখবার জন্য সাহাবীদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, এগুলো নির্বাচিত। আল্লাহ তাআলা এমনি এমনি বলেন নাই কোরআনে কারিমে, আমিনু কামা আমানা নাস, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সে মানুষগুলোর মতো তোমরা ঈমান আনো। কি ঈমান ছিল তাদের দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবছর আমরা ওমরা করব এবং এহরাম পরে সাহাবীদেরকে সাথে নিয়ে এসেছেন, কিন্তু বাধাগ্রস্ত হয়ে তিনি ফিরে চলে গেলেন, ওমরা করা হলো না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বাস্তবায়ন হলো না, সাহাবীদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পাল্টা প্রশ্ন ছোড়ার কথা, কিন্তু আপনি হুদায়বিয়ার ঘটনা নিয়ে যত ইতিহাসের বই পুস্তক আছে ঘাটাঘাটি করেন, আপনি কোথাও দেখবেন না একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন, হে আল্লাহর রাসূল, তাহলে আপনার স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হলো না, কিভাবে তার ব্যতিক্রম হলো, কিভাবে আপনার স্বপ্নের উল্টাটা হলো, তাহলে কিভাবে আমরা আপনার প্রতি ঈমান আনবো? এই প্রশ্ন একজন সাহাবীও, এই কথা একজন সাহাবীও, হুদায়বিয়ার সন্ধির যে সিদ্ধান্তগুলো মুসলমানদের বিরুদ্ধে ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু সেগুলোর ব্যাপারে প্রশ্ন তুলেছেন, হে আল্লাহর রাসূল, আপনি না আল্লাহর সত্য নবী, তাহলে ওদের এই সমস্ত উল্টাপাল্টা কথা, ওদের গোয়ার তুমি কথা কেন আমাদেরকে মানতে হবে? এটা নিয়ে তার আপত্তি ছিল, কিন্তু আপনি যে বলেছেন সেটা তো খাটলো না, তাহলে আপনার কথা যে খাটলো না, তাহলে আমরা এখন আপনাকে কিভাবে বিশ্বাস করবো? নাউজুবিল্লাহ, এরকম কথা একজন সাহাবীও, আর আমরা হলে হয়তো একজনও ছাড়তাম না, হলো না তো, তার কথা তো খাটলো না, তাহলে কি? দেখুন ভাইরা, এই জায়গাটাতেই সাহাবিরা গোটা পৃথিবীর ইতিহাসের সমস্ত মানুষদের মধ্যে নবী রাসূলদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ, আল্লাহ নবীর সাথে কারা সঙ্গী হবেন, কারা সাহাবী হবেন, তার আমলে কাদের জন্ম হবে, তাদের ঈমানের শক্তি কত পাওয়ারফুল হবে, এই সবগুলো আল্লাহ তাআলা আগে থেকে নিশ্চয় নিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা সাহাবীদের ভালোবাসা আমাদের অন্তরে গভীরভাবে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন বাহ্যিকভাবে বাস্তবায়ন হলো না, মন খারাপ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার ছিল, সাহাবীরা ফেরত গেলেন, পরবর্তী বছর তারা ঠিকই ওমরা সম্পাদন করলেন।
শুধু ওমরা সম্পাদন করলেনই না, ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির এই চুক্তি থেকেই পরবর্তীতে মক্কা বিজয়ের সূচনা হয়েছিল। এই চুক্তির প্রায় প্রতিটি পয়েন্টই মুসলমানদের বিরুদ্ধে ছিল। দেখেন প্রথমটাই বিরুদ্ধে যে আগে ফেরত যাও, পরে দেখা যাবে আগামী বছর, গায়ের জোরে কথা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। দেখেন বাহ্যিকভাবে মনে হচ্ছে পরাজয়, উমরা করতে পারলেন না, ফেরত চলে যাবেন, কিন্তু আল্লাহ বলছেন কি সুস্পষ্ট বিজয়। শুধু বিজয় না, এটা যে সুস্পষ্ট বিজয় এর ভিতরে যে লুকায়িত ছিল সেটা দেখতে আমাদের বেশি অপেক্ষা করতে হয় নাই। খুব সামান্য সময়ের ব্যবধানে দেখা গেছে অনেকটা রক্তপাতহীন ভাবে এই যেই মক্কায় প্রবেশ করতেই অনুমতি পাওয়া যাচ্ছিল না সেই মক্কাকে রীতিমতো স্বাধীন করে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রামা, তাহলে ওই যে ওমরার কথা উনি স্বপ্নে দেখেছেন সেটার কি হবে? ওটার উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখিয়েছেন ওমরা করবেন, সেটা এই বছরই হতে হবে জরুরি না, এক বছর পরেই হয়েছে। অর্থাৎ যেটা স্বপ্নে আল্লাহ দেখিয়েছেন সেটা বাস্তবে ঠিকই হয়েছে, শুধু একটা বছর গ্যাপ হয়েছে। এই যে একটা বছর গ্যাপ হয়েছে সেটা কেন? যাতে করে ওই যে মক্কা বিজয়ের সূচনা এখান থেকে তৈরি হয়, কারণ এই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, এই চুক্তির কারণে উভয় পক্ষ যুদ্ধ বিগ্রহ করে নাই। এই সুযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করতে পেরেছেন, এই সুযোগে তিনি মক্কা বিজয়ের যে প্রাথমিক কাজগুলো সেগুলো সব শেষ করতে পেরেছেন এবং খুব সহজে অল্প সময়ের ব্যবধানে মক্কা বিজয় করতে পেরেছেন। তাহলে আল্লাহ তাআলা তাকে যে স্বপ্ন দেখিয়েছেন যে তিনি মক্কা প্রবেশ করেছেন, তিনি চোখ এসেছেন, তিনি ওমরা করেছেন, সে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে না হয়নি? শুধুমাত্র আল্লাহ তাআলা মাঝখান থেকে সাহাবীদের ইমানের একটু পরীক্ষা করলেন, তারা ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ শুধু মক্কা বিজয় দেন নাই, মক্কাতে শুধু ওমরা করার সুযোগ দেন না, মক্কাকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য মুসলমানদের কাছে বিজয়ী করে দিলেন। মক্কা বিজয়ের তৌফিক দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। সেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন, 1500 বছর চলে গেছে, আজ পর্যন্ত পৃথিবীর অনেক শহর অনেক মুশরিকরা অনেক কাফেররা দখল করেছে, মক্কা আজ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য কোন কাফেররা দখল করতে পারে না। তাহলে হুদাইবিয়ার এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? কোরআনে যদি কোনো নির্দেশ আল্লাহ দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কথা বলেন, আমি যদি বাহ্যিকভাবে দেখি যে সেটার উল্টা কিছু হচ্ছে, তাহলে আমার চোখে দেখা ভুল হতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো কথা ভুল হতে পারে না। হুদাইবিয়ার সন্ধিতে সাহাবীরা দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই, মূলত সেটা একটা পরীক্ষা ছিল এবং এর মধ্যে লুকায়িত ছিল সে স্বপ্ন বাস্তবায়নের ফর্মুলা, এবং অল্প সময়ের ব্যবধানে পরের বছরই সেটা বাস্তবায়ন হয়েছে। মাঝখান থেকে সাহাবীদের ইমানের পরীক্ষা নেওয়া হয়ে গেছে। আজ বিশেষ করে আমরা এমন একটা সময় পার করছি যখন আমাদের আশেপাশে অনেক মানুষদেরকে দেখবেন, আমাদের বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া অনেক বন্ধুদেরকে দেখবেন, তারা প্রতিটা কথায় কথায় লজিক খোঁজেন। কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা রাসূল নির্দেশ করেছেন আনুগত্যের জন্য, মাথা নত করার জন্য, এটুকু তাদের কাছে যথেষ্ট না, তারা খুঁজতে থাকেন যে না লজিক কি আছে, যুক্তি কি আছে, আমার বুঝে আসলে তারপর মানবো, না হলে আমি মানবো না, এরকম একটা টেন্ডেন্সি আমাদের অনেকের মধ্যে। তারা মোটেও আল্লাহ তাআলার দাসত্ব করছেন না, তারা মোটেও আল্লাহর গোলাম না, তারা নিজের বিবেক বুদ্ধি নিজের লজিক এবং যুক্তির গোলামি করছেন। ঈমান হলো আমার বুঝে আসুক আর না আসুক, আমি আল্লাহর আদেশ এবং নিষেধের কাছে মাথা নত করলাম, কারণ আল্লাহর সব আদেশের রহস্য এবং বাস্তবতা যৌক্তিকতা আমার বোঝা মোটেও সম্ভব না। আমি যদি আল্লাহর সব আদেশ নিষেধের যৌক্তিকতাই বুঝে গেলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে রহস্য, তিনি যে হাকিম, তার যে প্রজ্ঞার কোনো সীমা নেই, তাহলে আমি যদি ধরে ফেলতে পারলাম তাহলে তিনি হাকিম কেমনে হলেন? আল্লাহ আল্লাহ হওয়ার প্রমাণিত এটা যে তার সকল নির্দেশের রহস্য আপনি আবিষ্কার করতে পারবেন না, কিয়ামত পর্যন্ত মানুষ আবিষ্কার করতে থাকবে, একটা একসময় আবিষ্কার হবে, আরেকটা 200 বছর পরে আবিষ্কার হবে, কিন্তু হবে, আর হোক বা না হোক আবিষ্কার, আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনার শিক্ষা আমার বুঝে আসুক আর না আসুক। এমনকি আমি চোখে যা দেখছি আমার চোখের দেখাটাকে আমি মিথ্যা মনে করতে পারি, আল্লাহর কোনো কথাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে আমি মিথ্যা বা ভুল মনে করতে পারি না। আধুনিক যুগে এটাকে আমাদের ইসলাম বিদ্বেষী বা মুসলমানদের সমালোচনাকারী বা নাস্তিক ভাইরা তারা এটাকে অন্ধত্ব মনে করে,
দেখুন, মূলত প্রত্যেকটা মানুষই অন্ধ, কেউ নিজের বিবেক যুক্তির কাছে অন্ধ, কেউ তার আল্লাহ এবং তার রাসূলের কাছে অন্ধ। আপনি আপনার বিবেক বুদ্ধিকে, আপনার লজিককে, আপনার যুক্তিকে আপনি খোদা বানিয়ে বসে আছেন, যে আপনার যুক্তি ধরলে আপনি নিবেন না হলে নিবেন না। আর আমি আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ বানিয়েছি, তিনি যদি কোনো কিছু বলেন তো আমি নেব না হলে নেব না। আমার যুক্তি এটা সীমিত, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা, প্রজ্ঞা, রহস্য সেটা অসীম। হুদায়বিয়ার সন্ধি থেকে এই একটা শিক্ষা আমরা পেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতনার এই সময়ে আমাদের বুঝে আসুক আর না আসুক, আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধগুলোর মধ্যে আমাদের কল্যাণ আছে সেটাকে মনে প্রাণে গভীরভাবে বিশ্বাস করা এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান। এমন একটা সময় আমরা পার করছি, সময়টাতে ঈমান রাখা খুব কঠিন ভাই। নবী আলাইহিস সালাম বলেছেন, এমন একটা সময় আসবে, ইয়াসবিহুর রাজুল মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরা, একটা মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, এমন একটা সময় আসবে, সেই সময়টা আমরা এখন হয়তো পার করছি। চতুর্দিকে ফিতনার ঘনঘটা, এই অবস্থায় আল্লাহর কাছে প্রত্যেক রাকাত নামাজে আমরা যখন পাঠ করি তখন মনে প্রাণে অর্থ বুঝে দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখায় দেন, দোয়া করব তো ইনশাআল্লাহ। তাহলে হুদায়বিয়ার সন্ধির একটি শিক্ষা আমরা পেলাম যে কোরআনে যদি কোনো কথা বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কথা বলেন, সেটা আমার বাহ্যিক দৃষ্টিতে যদি দেখি বাস্তবায়িত হচ্ছে না বা হয়নি, অধৈর্য হয়ে বেঈমান হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না। মনে রাখতে হবে গোটা পৃথিবীর মানুষের দেখা ভুল হতে পারে, আল্লাহর নির্দেশ ভুল হতে পারে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ততক্ষণে তারা চুক্তির পয়েন্টগুলো রেডি করে ফেলেছে। এর ভিতরে একটা হলো যেটা বললাম, যে আসছেন ভালো কথা, এই বছর ফেরত যাবেন, এই বছর কোনো উমরা নাই, এহরাম কাপড় পরে আসছেন ভালো কথা, ফেরত যাবেন, এহরাম কাপড় খুলে ফেলান, উমরা করতে পারবেন না, আগামী বছর আসবেন তখন উমরা করবেন। প্রথমটাই হলো মেজাজ খারাপ হওয়ার মতো পয়েন্ট, তাই না? দ্বিতীয়ত আরেকটা চুক্তি হলো যে মক্কা থেকে কোনো মানুষ যদি মুসলমান হয়ে আপনাদের দলে চলে যায়, মদিনায় চলে যায়, স্বেচ্ছায় সজ্ঞানে নিজে চলে যায়, তাহলে আপনারা তাকে আমাদের হাতে তুলে দিবেন। কি বলেন, মাওয়ার ভাইয়ের আবদার টাইপের কথাবার্তা না? মক্কা থেকে একজন মানুষ স্বেচ্ছায় সজ্ঞানে শিরিক ছেড়ে, বাপদাদার মুশরিকদের ধর্ম ছেড়ে, তাওহীদের কথা গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ঈমান এনে মদিনায় গেলে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা মক্কার মুশরিকদের হাতে তুলে দিতে হবে। পক্ষান্তরে মদিনার কোনো মানুষ মদিনা ছেড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছেড়ে যদি মক্কায় চলে আসে মুশরিকদের মধ্যে, তাহলে তাকে তারা ফেরত দিবে। মানে মাও ভাইয়ের আবদারও তো এরকম হয় না, কি বলেন? মাও ভাইতে এরকম আবদার করলে মার খাওয়া লাগবে না? মাও ভাইয়ের আবদারও ফেল কাফেরদের আবদারের কাছে, তাই না? কিন্তু অবাক করার বিষয় কি, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, হ্যাঁ ঠিক আছে ওকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সাথে সাথে মানলেন। এটা দুনিয়াতে কারোর পক্ষে মানা সম্ভব, কিন্তু তিনি মানলেন। ওই যে আল্লাহর নির্দেশ আছে, যা বলে মানো, হো করো, এর ভিতরে সফলতা আছে। আচ্ছা, এই চুক্তি হওয়ার পরপরই মক্কার মুশরিকদের সাথে একজন মানুষ, সাথে আসা একজন মানুষ ওই মজলিসের মধ্যে ওই অবস্থাতেই আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে উনি অপেক্ষা ছিলেন কখন নবীজিকে পাবেন। তিনি সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে এসে পাশেই সামিল দিলেন, যে মনে করেছেন মদিনা যাব, তারপরে ফোঁস দেওয়ার প্রশ্ন, অথবা তিনি জানতেন না যে এই চুক্তি হয়েছে মাত্র, তিনি এসে কালিমা পড়ে রাসূল সাল্লামের দলে এসে যোগ দিলেন। মক্কার মুশরিকরা বলল, মুহাম্মদ মাত্র তোমার সাথে চুক্তি হয়েছে, আপনার সাথে মাত্র চুক্তি হলো, এখনই সেটা বাস্তবায়ন করতে হবে, এই যে একটা আপনার দলে গেছে, দেন আমাদের হাতে তুলে দেন। এটা কি কঠিন পরীক্ষা চিন্তা করে, তুলে দিলে কি করবে বলে? মক্কার মুশরিকদের হাতে তুলে দিলে তাদেরকে জামাই আদরে খাওয়াবে, তখনকার আয়নাঘরে নিয়ে যেত, কি বলেন? সে যুগের আয়নাঘরে নেওয়ার জন্য না আবদার করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে চাচ্ছে না, কিন্তু চুক্তি হয়েছে মুসলমানের এক কথা, কখনো কথা থেকে নড়চড় মুসলমান হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তুলে দিলেন। কষ্ট লাগছে, কিন্তু চুক্তি রক্ষা করতে গিয়ে, ওয়াদা রক্ষা করতে গিয়ে তুলে দিলেন। আল্লাহর ফয়সালা, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে সবকিছু জানতেন, আল্লাহ হয়তো তাকে জানিয়েছেন, তিনি এই ফয়সালা যখন দিলেন, মনে কষ্ট হচ্ছিল, তারপরও তিনি মেনে নিলেন। খুব অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা এই সাহাবীকে, যারা নিয়ে যাচ্ছিল ওদের উপরে প্রভাব বিস্তার করার সুযোগ দিয়েছেন, চান্স পেয়ে তিনি সবগুলোকে সাইজ করে সেখান থেকে পালা চলে আসছেন।
তাহলে আমরা কি দেখলাম, চুক্তিগুলো সব হচ্ছে নিজেদের বিরুদ্ধে, সেটাকে দেখে বাহ্যিকভাবে মন খারাপ হচ্ছে, সাহাবীদের অনেকের মন খারাপ হয়েছেও, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মোটেই বিচলিত না। কারণ মুসলমান মনে করবে হাসবি আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল, নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি আমার নিজেকে নিয়ে যতটা ভাবি আমার আল্লাহ তার চাইতে উত্তমটা ভাবেন। আমার একটা জায়গা চাকরি হলে আমি মনে করি অনেক কিছু হয়ে যেত, একটা ব্যবসায়িক ডিল হলে মনে হতো অনেক লাভ হয়ে যেত, কিন্তু হয় নাই। তার মানে হলো আমি নিজের জন্য যেটা ভাবছি আমার আল্লাহ তার চাইতে বেটার কিছু ভাবছে। তো এই শিক্ষা এখান থেকে আমরা পেলাম যে আল্লাহর কোনো ফয়সালা আমার বুঝে আসুক আর না আসুক, আমি সেটাকে মেনে নিলে এর ভিতরে কল্যাণ থাকবে ইনশাআল্লাহ। আজ আমাদের জীবনে যে ডিপ্রেশন, আমাদের জীবনে যে দুশ্চিন্তা, ঘরে ঘরে দেখবেন মানুষ ডিপ্রেশন, প্রমোশনটা হলো না, চাকরিটা হলো না, ব্যবসাটা টিকলো না, ডিলটা হলো না, আমাদের মন খারাপ, ওয়াল্লাহি এরকম বহু বিষয় আমাদের জীবনে বারবার ঘটেছে, আমরা হয়তো ভালো করে খেয়াল করার সুযোগ পাই নাই। আপনার জীবনে বহুবার ঘটেছে, আপনি একটা জিনিসকে ভালো মনে করেছেন এবং তার জন্য লালায়িত ছিলেন, হয় নাই, মন খারাপ করেছেন, একটা সময় আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, যা হয়েছে তাতেই আপনার কল্যাণ ছিল, এটা হইলে বরং আপনার সর্বনাশ হইত। এরকম ঘটনা কি জীবনে দু চারবার হয় না? হয় না, প্রত্যেকের জীবনে, আমার জীবনে এরকম আমি বহু কিছু দেখেছি, আবার এর বিপরীতটাও দেখেছি, কোনো কিছু হলে মনে হইতো যে অনেক ভালো হবে, খুশি হয়ে গেছি, হয়ে গেছে, কিন্তু পরে দুই বছর, পাঁচ বছর, সাত বছর পরে দেখছি যে হায় হায় সর্বনাশ, কি হইলো, হয়েছে না হয় নাই বলেন। বেশি দিন আগের কথা না, এদেশে সরকার পরিবর্তন হয়েছে, বিগত রেজিমের আমলে একটা পদের জন্য অনেক মানুষ লালায়িত ছিল, টাকা পয়সা কত কষ্ট, হায় রে একটু পদ নি পাই, কেউ পদ পায় নাই, তার মনটা অনেক খারাপ হয়ে গেছে, হায় হায় এত কিছু করলাম পারলাম না, আল্লাহ তুমি একটু দিলা না, এত দান সাদাকা করলাম, এত হুজুরদের দিয়ে দোয়া টোয়া পড়াইলাম, কিছুই হলো না, পদটা পাইলাম না, মনটা খারাপ করছে বেচারা। আর এর জন্য পদটা পাইছে, পাইয়া তো সে নারায় থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মিলাদ দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে সবাই রে, অনেক খুশি, সে পদটা পাইছে। এর মধ্যে আল্লাহ তাআলার ফয়সালা চলে আসছে, সরকার পতন হয়ে গেছে, এখন যে পদ পায় নাই এবং মন খারাপ করছিল সে এখন কি বলে, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছো তুমি, জানটা অন্তত বাঁচছে মালিক। আর যে পদটা শেষ মুহূর্তে পাইলো এবং পাইয়া সে অনেক বেশি লাফালাফি করলো, অনেক বেশি খুশি হয়ে গেল, সে এখন বলল মাবুদ এ কি পরীক্ষা তোমার, ঠিক না বে, ঠিক, এটাতে আপনারা খুব জমে উঠছেন মাশাআল্লাহ, কিন্তু ভাই বাস্তবতা হলো, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি, আপনার জীবনে এরকম ঘটনা বহু ঘটে, আমার জীবনে বহু ঘটে, আমরা শিক্ষা গ্রহণ, আমার আল্লাহ আমার জন্য যা নির্বাচন করেছেন তা আমার নির্বাচনের চাইতে হাজার গুণ উত্তম। আমার যদি কোথাও বিয়ে করার খুব শখ ছিল, ইচ্ছা ছিল, সেখানে হয় নাই, অবশ্যই এর মধ্যে আমার কল্যাণ নিহিত। আমার একটা জায়গায় চাকরি হওয়ার কথা ছিল, হয় নাই, আমি মন খারাপ করব না, ইমানদার কখনো নিরাশ হবে না, আল্লাহর প্রতি আস্থাশীল রাখবে, ইমানদার বলবে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, চাকরির দরকার নেই, আমার আল্লাহ থাকলেই হবে, ব্যবসা আমার জন্য, ব্যবসা ধরা খাচ্ছি একটা পর একটা। সেদিন এক ভাই বললেন, ভাই কয়েকদিনে ব্যবধানে আমার তিনটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কয়েকদিনে ব্যবধানে এভাবে একটা পর একটা হচ্ছে, দুঃখ স্বাভাবিকভাবে একটু বোঝানো কঠিন, ভাই একটার পর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কয়দিন পর পর অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি ব্যবসা করি আমি, যা কামাই করতেছি তার কয়েক গুণ আমার লস দিতে হচ্ছে, স্বাভাবিকভাবে মন খারাপ হয়ে যায়। কিন্তু দেখেন ইমানদারের যে সান্ত্বনার জায়গাটা, যে আমার সব কিছু চলে যাচ্ছে, লাখ লাখ টাকা লস হয়ে যাচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে বলেন বান্দা জীবনে অনেক বিপদ দিয়েছি, তুমি ধৈর্য ধারণ করেছো, তুমি মেনে নিয়েছো, এর বিনিময়ে তোমাকে যাও এই জান্নাতের চাবি দিয়ে দিলাম, তাহলে এই এই যে হারাইলাম, এই হারানোর বিনিময়ে যে জান্নাতটা পাইলাম, এই বিনিময়টা কি লাভের না লসের? আরে হারাইলে আমি কত হারাইতে পারবো, লাখ লাখ কোটি কোটি গোটা দুনিয়া সব, এই তো, আর পাবো যেটা সেটা তো কমপক্ষে এই গোটা পৃথিবীর 10 গুণের চাইতেও বেশি, কমের পক্ষে, এবং এটা তো একসময় থাকবে না, আর ওইটা অনন্তকাল থাকবে, তাহলে আমার সমস্ত হারানোর বিপরীতে যে প্রাপ্তি হবে সেটা কম না বেশি? এই জন্য ইমানদারের কখনো মন খারাপ হওয়ার সুযোগ, ইমানদার কখনো ডিপ্রেসড হয়ে হতাশ হতে পারে না। এই জন্য গোটা পৃথিবীতে দেখবেন
যত সুখী দেশ আছে তত ডিপ্রেশন সবচেয়ে বেশি, তত সুইসাইড সবচেয়ে বেশি, তত আত্মহত্যা সবচেয়ে বেশি। এবং পৃথিবীতে প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনলাইনে সার্চ দিয়ে দেখবেন, প্রায় প্রতি বছর গোটা পৃথিবীতে আত্মহত্যা সবচেয়ে কম থাকে মুসলমানদের মধ্যে। কারণ মুসলমান জানে তার হারাবার কিছু নাই, হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুদায়বিয়ার এই শিক্ষাটা আমাদের জীবনে ধারণ করে আল্লাহ তাআলা সমস্ত ফয়সালাকে মেনে নেওয়ার মতো মানসিকতা এবং সবর আমাদেরকে দান করুন। আমিন। তাহলে কোনো দুঃখে, কোনো দুর্দশায়, কোনো বিপদে কখনো হতাশাগ্রস্ত হবেন না তো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, মুডটাই নষ্ট হয়ে গেছে, আজকে বাইরে থেকে চানাচুর বুট বাদাম নিয়ে আসছেন, একটু ভালো মন্দ নিয়ে আসছেন বউয়ের জন্য, দুজন বসে একসাথে খাবো, খোশ গল্প করবো, আর ঢুকতেই মেজাজটা নষ্ট করে দিল, মুডটাই শেষ করে দিল। আমরা সাধারণত খেয়ে হারাই ফেলাই, তাই না? মেজাজটা নষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু আপনি তখন যদি চিন্তা করেন, হয়তো তার সাথে এই যে এখন গন্ডগোলটা চলতেছে এর ভিতরে কোনো একটা কল্যাণ অবশ্যই আছে। আল্লাহর কল্যাণ কি সেটা আমি বুঝতেছি না, হয়তো বুঝে আসবে ছয় মাস পর যে ওই দিনের ঝগড়াটা না হইলে এই কাজটা হইতো না। তো ইমানদার সবসময় প্রত্যেকটা দুঃখের মধ্যেও সুখ খোঁজার চেষ্টা। আরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দুঃখী মানুষ পৃথিবীতে কে ছিল বলেন তো? দুনিয়ার আলো দেখার আগে যে ব্যক্তি বাবাকে হারিয়েছেন, মায়ের গর্ভে থাকতে যার বাবা নাই, দুনিয়ার আলো দেখার পরপর মা নাই, মায়ের বুকের দুধটা পর্যন্ত খাওয়ার সুযোগ পান নাই, বাবার স্নেহটা কোনোদিন মাথার উপরে পড়ে নাই, মায়ের আলতো আদর, মায়ের কোল যার পাওয়ার সুযোগ হয় নাই, সামান্য বুঝজ্ঞান হওয়ার পরই যার সবচেয়ে বড় আশ্রয়দাতা দাদাটিও নাই হয়ে গেল, গোটা মক্কার মানুষ যখন শত্রুতা করছে তখন তার একমাত্র আশ্রয়ের জায়গা চাচাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, স্ত্রীকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, খালিদের সাথে নিয়ে গেলেন, একের পর এক পায়ের থেকে মাটি সরে গেল। এরপরে যেই মক্কার মানুষ আলামিন এতদিন বলেছে, যারা বিশ্বস্ত বলেছে, যারা তাকে এত প্রশংসা করেছে, সেই মানুষগুলো তাকে পাথরের আঘাতে রক্তরঞ্জিত করলো, সে মানুষগুলো তাকে অপমানিত করলো, শারীরিকভাবে লাঞ্ছিত করলো, পেরেশান করলো, ডিপ্রেশন হতে পারে একজন মানুষ সেরকম কাজগুলো তার উপরে চাপিয়ে দিল। এরকম টর্চার জুলুম করার পর মদিনায় একটু যাবেন তাও শান্তিতে যেতে দেওয়া হলো না, মদিনায় গেলেন সেখানেও শান্তিতে থাকতে দেওয়া হলো না, একটার পর একটা বদর, উহুদ, খন্দক যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো। এত দুঃখ মাথায় নিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জীবন পার করেছেন, তার জীবন তিনি সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সার্থক হয়েছেন নাকি সার্থক হন নাই? কিরকম সার্থক হয়েছেন? আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে মোহাম্মদ নামে যত মানুষ আছে, গোটা পৃথিবীতে অন্য আর কোন নাম নাই যে নামে এত মানুষ আছে। পৃথিবীতে মোহাম্মদ নামে যত মানুষ আছে, অন্য কোন নামে এত মানুষ পৃথিবীতে? যে লোকটাকে একটা খারাপ কথা বললে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জীবনের শেষ রক্তবিন্দু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, তার নাম কি? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আরেকজন মানুষ আপনি দেখাতে পারবেন না। আমি একটা কথা প্রায় বলি ভাই, আজ থেকে 1500 বছর দূরের কথা, 500 বছর আগে অনেক জনপ্রিয় মানুষ ছিলেন, অনেক পপুলার মানুষ ছিলেন, বড় ধরন মনে কোনো তারকা ছিলেন বা কোনো ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ছিলেন, রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, যখন ছিলেন মানুষের কাছে অনেক প্রিয় ছিলেন, মানুষ অনেক ভালোবাসত, অনেক ভালো মানুষ পৃথিবীতে ছিল, হয়তো তিনি এরকম ছিলেন। এরকম 500 বছর আগের কোনো রাজা, কোনো ক্ষমতাশালী, কোনো জনপ্রিয় মানুষের নাম ধরে যদি আপনাদের এই যে নিউ মার্কেটের এই যে নীলক্ষেতের মোড়ে দাঁড়ায় কেউ তার 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে মাইক লাগায়া, কি বলেন? কারোর কি সেজন্য চোখের পানি আসবে? তার গালি দিছে আমার কি? 500 বছর আগের রাজারে গালি দিছে, আমার সমস্যা কি? কেউ কর্ণপাত করবে? সবাই আরো মজা নেবে, তাই না? কিন্তু 500 বছর নয়, 1500 বছর আগে দুনিয়াতে এসেছে এবং দুনিয়া থেকে চলে গেছে। 1500 বছর পার হওয়ার পরও এখনো পৃথিবীর আফ্রিকার কোনো এক কোনায় যদি কোনো একজন মানুষ তার সম্পর্কে একটা খারাপ কথা বলে, তো বাংলাদেশের এই কোনা থেকে আমাদের অন্তরে অস্থিরতা শুরু হয়, আমরা কষ্ট পাই, ঠিক না? ঠিক, আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়। এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা, 1500 বছর ধরে এই ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষের জন্য মানুষের অন্তরে এভাবে? ভাইরা আমার,
যে মানুষটার জীবনে বিপদ ছাড়া কিছুই ছিল না, প্রতিটা পদে পদে বিপদ ছিল, গোটা জীবন ছিল বিপদ দিয়ে সাজানো, দুনিয়াতে আসছেনই বিপদ মাথায় করে, মায়ের পেট থেকে বের হয়েছেন আবার এসেই বিপদ দেখেছেন, প্রতিটা কদমে কদমে বিপদ দেখেছেন, বিপদ ছাড়া তার জীবনে একটা দিন অতিবাহিত করতে পারেন নাই, সেই মানুষটা যদি তার সারা জীবনের বিপদ সংকল এই জীবনের বিপরীতে এই জীবন পার করার পরে তিনি যদি পৃথিবীর সবচেয়ে সাকসেস মানুষ হতে পারেন, তিনি যদি পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হতে পারেন, তিনি যদি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মানুষ হতে পারেন, তিনি যদি তার মিশনকে সবচেয়ে বেশি সফল করতে পারেন, তিনি যদি সবচেয়ে স্মরণীয় বরণীয় হতে পারেন, তিনি যদি গোটা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র হতে পারেন, তাহলে তার উম্মত হিসাবে আমার জীবনে দুঃখ দুর্দশা আসলে আমি মন খারাপ কেন করি? আমি কি বুঝাতে পারছি ভাই? তাহলে কোন বিপদে কোন দুঃখে কোন কষ্টে মন খারাপ করবো না তো ইনশাআল্লাহ? স্বাভাবিক মানুষ হিসাবে আমরা কষ্ট পাই, আমাদের পেরেশানি হয়, আমাদের ভয় হয়, আমাদের দুশ্চিন্তা হয়, কিন্তু ইমানদার আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মিন রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে, ইমানদার কখনো নিরাশ হবে না, ইমানদার বলবে পায়ের তলার সমস্ত মাটি শেষ হতে পারে, সকল দরজা বন্ধ হতে পারে, সকল বিপদ আমার চতুর্পাশে আসতে পারে, তারপরেও আমার ভরসা থাকবে কার উপরে? আমার জীবনে সকল বিপদ আসতে আসতে যদি আমাকে শেষ করে ফেলে, আমি যদি মরেও যাই তাতেও আমার হারাবার কিছু নাই, কারণ আমার আখেরাতে আল্লাহ তাআলা এই সবরের বিনিময়ে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা হিসাব ছাড়া বিনিময় দিবেন। কিয়ামতের ময়দানে সবরকারীদেরকে আল্লাহ বলবেন হিসাব নিকাশ লাগবে না, দিয়ে দাও থুম, গণাগুনি নাই, গুনে গুনে কয়টা হাত পাবা, দিয়ে দাও। আল্লাহর কাছে এরকম অডেল পাইতে চাই কি না? তাহলে একটা কাজ করতে হয় ভাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা সোজা, কোরআন তেলাওয়াত করা সোজা, ওয়াজ করা সোজা, ওয়াজ শোনাও সোজা, কঠিন কোনটা? সবর করা। চান্দিটা গরম হয়ে যাবে কিন্তু তারপরও নিজেকে ঠিক রাখতে হবে, মাথা গরম হয়ে গেল আর মুখ দিয়ে ফাঁস করে খারাপ কথা বের হয়ে গেল, এটা কখনো ইমানদার করতে ধৈর্য ধারণ করবেন তো ইনশাআল্লাহ। আপনারা দোকানদার মানুষ, কাস্টমারের এক কথা বেশি দুই কথা দিলেন, উঠে এই বেটা কি মনে করো অস্থি, দোকানদারি করে দেখি একবার ফকির হয়ে গেছিল, শুরু করে দিলেন। আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। হুদায়বিয়ার সন্ধির তাহলে আরেকটা শিক্ষা আমরা পেলাম, জীবনে অনেক কিছু আমরা দেখব হয়তো আমার বিপরীতে গেছে, আমার বিরুদ্ধে গেছে, যা চাইলাম তা হইলো না, ব্যাটে বলে হইলো না, যা চাইলাম তা হইলো না, মন খারাপ হয়ে গেল, কিন্তু তারপরেও কখনো নিরাশ হওয়া যাবে না, ধৈর্য হারা যাবে না, আল্লাহ আমার জন্য যদি কোনো কিছু বিপদ দেন তারপর আমার সবর করতে হবে। দেখেন ইমানদার চাইতে সুখী কোনো মানুষ পৃথিবীতে নাই, পৃথিবীতে প্রতি বছর সুখী দেশের তালিকা হয়, সুইজারল্যান্ড অমুক দেশ তমুক দেশ, এক নম্বর দুই নম্বর তিন নম্বর হয়, তাই না? মজার বিষয় হলো মুসলমান দেশগুলো অনেক গরিব দেশ আছে কিন্তু তারা তাদের চাইতে অনেক সুখী। আচ্ছা এত দূরে যাওয়া লাগবে না, আমাদের কাছেই দেখবেন অনেক গরিব মানুষ দেখবেন কি সুখ, সুখের চোটে রাস্তার আশেপাশে সবাই মানুষগুলো দেখবেন কি নাকটানা টানতেছে, আর আপনি বাসা এসি চলতেছে তারপরে এই প্রশ্ন ঘুম আসতেছে না, ঘুমের যে কি মূল্য যারা আসে না সে জানে এটা কি, ঠিক না? আমি ঠিক বলেন ভাই আমার? এই জন্য ইমানদার কখনো, ইমানদার কখনো কোনো অবস্থাতে নিরাশ হবে না, বরং ধৈর্য ধারণ করবে, এবং বাহ্যিকভাবে কষ্ট হবে তারপরে সেটাকে মেনে নিবে যে এর মধ্যে কি আছে, কল্যাণ আছে, দুঃখের মধ্যে সে হাসবে, দুঃখের মধ্যে হাসবে কিভাবে? ধরেন একটা লোক বাইক অ্যাক্সিডেন্ট করছে, ঠ্যাং একটা ভেঙে গেছে, পা একটা ভেঙে গেছে, এখন একটা পা ভেঙে যাওয়ার পর সে বলতেছে আল্লাহ এই অবস্থায় তোমার শোকর আদায় করে আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো দুঃখে আবার আলহামদুলিল্লাহ কেমনে বলবে? ভাঙছে পাও, ভালো কাছে তো হয় নাই, পা ভাঙছে তো নিশ্চয়ই ক্ষতি হয়েছে, কিন্তু সে বলতেছে আলহামদুলিল্লাহ কেন? কারণ সে চিন্তা করছে পা তো আরেকটা আস্ত আছে, একটা ভাঙছে আরেকটা ওইটাও তো ভাঙতে পারত, যেহেতু ওইটা ভাঙে নাই সেজন্য আল্লাহ তোমার কাছে শোকর। কত মানুষ অ্যাক্সিডেন্টে জীবনটা চলে গেছে, আল্লাহ জীবনটা তো তুমি আমার রাখছো, তাহলে ইমানদার শোকর আদায় করার জন্য তার বহু ইস্যু আছে, আর যে বেসবর যে অধৈর্য তার বেসবরের জন্য কোনো ইস্যু লাগে না, এই জন্য সবসময় সবর করবো তো ইনশাল্লাহ। সবর করলে লাভ কি জানেন? সবর করলে লাভ নিজের, সবর কিন্তু সবাই করে, কেউ আগে বাগে করে আর কেউ ঠেলায় পড়ে করে, করে সবাই। মসজিদে বাইরে হয়েছেন এখন প্রোগ্রাম শেষ, বাইরে দেখলেন জুতা জোড়া নাই, নিয়ে গেছে আল্লাহর বান্দারা কেউ একজন নিয়ে গেছে, নেওয়ার পরে এবার 14 গোষ্ঠী ধরে তার গালিগালাজ করলেন,
বেটা মসজিদে আসে চুরি করস, চোরের গোষ্ঠী চোর, আপনার যা মুখ দিয়ে আসলো বললেন, বোধ শক্তির যুদ্ধা কিনছিলাম, দুই দিন হইয়া পারলো না, এই মসজিদ সব চোরের গোষ্ঠী, আরে কমিটির লোকজন সুবিধা না এখানকার, না যুদ্ধ চুরি হয় কেন, সিসি ক্যামেরা লাগে না কেন, দেখে না কেন, আপনি এক চোট নিয়ে নিলেন, গালিগালাজ করে শেষ করে ফেললেন। করার পর যখন অনেকক্ষণ গালিগালাজ করলেন, মাথা যখন একটু ঠান্ডা হইল, এবার বললেন কি, যাক নসিবে যা আছে হয়েছে, আল্লাহ ভরসা। তাহলে এতক্ষণ গালিগালাজ করে আমল নষ্ট করে এখন আপনি ঠেলায় পড়ে, কারণ চোরের তো ধারে কাছে পাবেন না, জিদ করবেন অনেক কিছু, কিন্তু তারা তো চোর তো এতক্ষণে নিয়ে ওইটা বেচাও শেষ হইত, আপনি তো যখন কিছু করতে পারতেছেন না, এবার বলতেছেন আল্লাহ ভরসা থাক সৎকার নিয়ত করলাম। আর যারা বুদ্ধিমান তারা আগে থেকে এই কাজটা করে, আল্লাহ ভরসা, জুতা হারায় গেছে এর ভিতরে কোনো কল্যাণ আমার আছে, অন্য কোনো বড় বিপদ থেকে আল্লাহ হয়তো আমাকে উদ্ধার করবেন, আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ সবসময় এভাবে সবর করবো তো আল্লাহ চাইন তো, মনের বিরুদ্ধে কিছু দেখলেই মাথা যেন গরম হয়ে না যায়। হুদায়বিয়ার সন্ধিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সবার মনের বিরুদ্ধে সাহাবীদের সমস্ত চুক্তিগুলা ছিল কি ছিল না, এগুলো কি কেউ মানে যে আপনার দলের লোক আমার এখানে আসলে তারে ফেরত দিতে হবে, তা আমার দলের লোক গেলে আপনি ফেরত দিবেন না, এগুলো কেউ মানে? এরকম উল্টাপাল্টা এক একটা চুক্তি, প্রায় সবগুলো চুক্তি এরকম তাদের বিরুদ্ধে প্রায়, এবং বড় বড় অনেকগুলো চুক্তি এরকম তার বিরুদ্ধে গেছে। নবী করিম কিছু চুক্তি ছিল শুধুমাত্র খুশি হওয়ার মতো, আর বড় বড় চুক্তিগুলো এরকম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবা একরাম মনের বিরুদ্ধে, মন চায় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাদর ধরে টান দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি না সত্য নবী, তাহলে কেন এসব মানতে হবে? রাসূলুল্লাহ সান্ত্বনা দিলেন, ওমর সান্ত্বনা নেই, একটু ঠান্ডা হন। পরবর্তীতে দেখতে না দেখতে ইউধাবিয়ার সন্ধিকে আল্লাহ বিজয় বলেছেন, ঠিকই এর মাধ্যমে কি হয়েছে, মক্কা বিজয় হয়েছে। মক্কার মুশরিকরা যারা অনেক কাহিনী করছিল, না ঢুকতে পারবেন না, এ লাগবে সে লাগবে হান লাগবে তান লাগবে, এরাই এক সময় দুই হাত তুলে বলছে, মোহাম্মদ আপনি মাফ না করলে উপায় নেই। তাহলে হুদায়বিয়ার সন্ধির শিক্ষাটা ধারণ করবো তো ইনশাআল্লাহ। আর একটা পয়েন্ট বলে শেষ করবো, সেটা হলো আপনারা অনেকে জানেন হয়তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বের সন্ধি চুক্তি যখন করে শেষ করেছেন, সাহাবিদেরকে বলেছেন যদি কেউ ওমরা করার জন্য সফর করে আসে এবং এহরাম বাঁধার সময় বলে আল্লাহ আমি এহরাম বাঁধছি ওমরা করব বা হজ করব, যদি আমার পথে কোথাও বাধাগ্রস্ত হতে হয় তাহলে ওখানেই আমি মাথা চুলচেছে হালাল হয়ে চলে আসবো। মাসআলা হলো কারোর সাথে যদি কোরবানি করার জন্য হজের পর ওমরার পর, হ্যাঁ, যদি কেউ পশু সাথে নিয়ে আসে, তাহলে বিশেষ করে হজের সফরে কোরবানি করতে হয়, ওমরা তার কোরবানি নেই, তো যদি কেউ কোরবানির পশু সাথে নিয়ে আসে তাহলে সে সেটা জবে করে ফেলতে হয়। ওই জায়গায় সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখানে যেহেতু আমরা আগেই নিয়ত করেছিলাম যে আল্লাহ কোথাও বাধাগ্রস্ত হলে সেখানেই আমরা হালাল হয়ে যাবো, অর্থাৎ চুল চেষে ফেলবো, ওমরার কাজ শেষ করবো, যেহেতু এখন আর তারা যেতে দিচ্ছে না, তোমরা সবাই মাথার চুল চেষে ফেলো, এহরামের কাপড় খুলে সবাই কাপড় পরে চলো মদিনায় ফেরত যাই। সাহাবিরা কেউ মাথার চুল চাচ্ছিলেন না, তারা কিং কর্তব্য বিমূল হয়ে গেলেন, কি হইলো এটা, ওমরা কাপড় পরে আসলাম মিকাত থেকে গাগুসুল দিয়ে ওমরা করব, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মাথা চুল চেষে সাধারণ পোশাক পরো, আমরা বাইতুল্লাহর ওমরা করা তো দূরের কথা, বাইতুল্লাহর কাছেও যেতে পারলাম না, ওমরাই করতে পারলাম না, এখনই বলতেছে মাথা চুলছে চলো, কিভাবে কি, তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে অনেকটা নির্বিকার হয়ে সবাই বসে থাকলেন, কেউ মাথা চুল চাষার দিকে মন নেই, মন খারাপ করে বসে আছেন সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কি রে, যে সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারার আগে দৌড়ায়, কোনো কিছু বলার আগে তারা শোনার জন্য যেখানে অস্থির সেখানে এখন সবাই নির্বিকার, ডাইরেক্ট রাসূলের বিরোধিতাও করতেছেন না, আবার কথা কেউ আমলেও নিচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন যে কি করব এই টাইমে, আমার তো বুঝে আসতেছে না, তারা কেউ তো চুল চাচ্ছে না, আমি কি করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আমাদের মা, তিনি বললেন হে আল্লাহর রাসূল আপনি এক কাজ করেন, আপনি নিজের চুল মাথাটা চাষা শুরু করে দেন, আপনার কাউকে কিছু বলার দরকার নেই, আপনি বাইর হন, বাইর হয়ে মাথা চুল চাষেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীর পরামর্শ মতে বাইর হলেন, বাইর হয়ে তার মাথা চুল চাষলেন, তিনি যখন মাথা চুল চাষেন সাহাবীরা একজন একজন করে সবাই মাথা চুলছে। তাহলে জটিল পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে নিজের স্ত্রী যদি বুদ্ধিমতী স্ত্রী ঘরে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার বুদ্ধি পরামর্শ আমলে নিতে হয়। আমাদের দেশে একটা কথা চাউর আছে যে মহিলার বুদ্ধি ধরে যে বেটা চলে ওর কপালে দুঃখ আছে, এরকম একটা কথা চাউর আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে বোঝা গেল স্ত্রী যদি ভালো বুদ্ধি দেন তাহলে সেটা গ্রহণ করতে দোষ নাই, বরং ক্রাইসিস মোমেন্টে মাঝে মধ্যে নিজের স্ত্রীর সাথে একান্তে পরামর্শ করা সুন্নাত। বিশেষ করে স্ত্রী যদি বুদ্ধিমতী হয়, মনে হয় যে হ্যাঁ এটা ভালো পরামর্শ দিতে পারবে, সেটা ভালো কি মন্দ আপনি পরখ করবেন, কিন্তু সেটা আপনি
তার সাথে পরামর্শ করবেন, এই করাটা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন, এটা হুদায়বিয়ার সন্ধির একটা শিক্ষা। বিশেষ করে এরকম জটিল পরিস্থিতিতে নিজের মাথায় অনেক কিছু আসে না, তখন কাছের লোকদের একটা সহজ বুদ্ধিতে অনেক আইডিয়া চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরও নিজের স্ত্রীর সাথে পরামর্শ করেছেন, অথচ আমরা অনেকে মহিলাদেরকে এমনভাবে কোণঠাসা করে রাখি যে কোনো কথায়, আরে তোমার আবার মহিলার আবার কি কথা, বাদ কাপড়ে না দেবো খাই অবস, এত কথা বুদ্ধি দিতে আসে না। আবার উল্টাটাও আছে, অনেক ঘরে মহিলারা এত পণ্ডিতি করে, স্বামী উঠতে তার অনুমতি লাগবে, বসতে তার অনুমতি লাগবে, ডানে এখন বিশেষ করে এই সময়টা বেশি চলতেছে আরো না, অনেকে আছে যে বউয়ের কথার বাইরে, এখন তো আমরা তো বলতেছি যে মাঝে মধ্যে বুদ্ধি নিয়ে না, অনেকে আছে যে বউ বুদ্ধি ছাড়া সে নড়ে চড়েই না, এটা আবার বেশি হয়ে যায় তাই না। ও যে কোন রাজার ঘটনা আছে না, যে ওই রাজা সব পুরুষদেরকে একত্র করছে যারা বউয়ের কথা শুনে, তো ডাকসে ডাকে বলছে যে যারা বউয়ের কথা শুনে সবাই এই লাইনে দাঁড়াও, আর যারা বউয়ের কথা শুনে তারা এই পাশে দাঁড়াও। এখন দেখা গেল যে রাজা ডান পাশে দাঁড়াইতে বলছেন যারা বউয়ের কথা শুনে তারা, তো প্রায় সব লোক ডান পাশে গেছে, কারণ সব আমাদের মতো বউ ভক্ত, সব ডান পাশে চলে গেছে, একজন শুধু বাম পাশে দাঁড়ায় আছে। পরে রাজা বললো যে যাক, এই রাজ্যে একটা লোক আছে নিজের বুদ্ধি চলে, বোঝা গেছে। তারা ডাক দিয়ে বলছে তুমি বউয়ের কথা চলো না তাই না, যাক তোমার মতো একটা পুরুষ পাওয়া গেছে। তখন সে বলল রাজা সাহেব, আসলে আমার স্ত্রী আসার সময় বলে দিছে সবাই যেদিকে দাঁড়া তুমি তার উল্টা দিকে দাঁড়াবা, এই জন্য আমি এদিকে দাঁড়াইছি। রাজা বললো হ্যাঁ রে, এটাও তো মাঠে মারা গেল। এখন আমাদের অনেকে আছেন এরকম অন্ধের মতো স্ত্রী কথা শুনেন, বিশেষ করে ফ্যামিলি লাইফে, সাংসারিক জীবনে দেখা যায় মায়ের কথা শুনবো না বউয়ের কথা শুনবো, এটা নিয়ে তো পুরুষদের অবস্থা থাকে ওই যে পাটাপুতার ঘষার মতো মাঝখান দিয়া তাই না, মা বলে আমার কথা শুনবি আর বউ বলে আমার কথা শুনবা, বউ বলে দেখো নবীজি হুদায়বিয়ার সন্ধিতে বউয়ের পরামর্শ করছে চান্দু মাথায় রেখো, আর মায় বলে বেটা আমার পায়ের নিচে তোর জান্নাত, মানে আমার আনুগত্যের মধ্যে তোমার জান্নাত, তুমি আমার কথার বাইরে চললে খবর আছে কিনা, বেচারা চিন্তা করে যাবো কো, এদিকে গেলেও সমস্যা ওদিকে গেলেও। তো যাই হোক, মায়ের আনুগত্য বাবার আনুগত্য তো করতেই হবে, যৌক্তিক নির্দেশ হলে সবকিছুর উপরে প্রায়োরিটি দিতে হবে, কিন্তু স্ত্রীর সাথেও প্রয়োজন মতো বিশেষ পরিস্থিতিতে পরামর্শ করার শিক্ষা হুদায়বিয়ার সন্ধি থেকে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক একটা দিক বলছিলাম না, যে হুদায়বিয়ার সন্ধি নিয়ে আলোচনা করলে ঘন্টা ঘন্টা আলোচনা করা যাবে, অনেক শিক্ষণীয় দিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। হুদায়বিয়ার ঘটনা শুধু না, আরও যে সমস্ত দিক আছে তার জীবনে, পুরো জীবনীটা আমরা পড়ে শেষ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।